পার্বত্য জেলা বান্দরবানের সন্ত্রাস এবং চাঁদাবাজিতে সম্প্রতি মাথাচাড়া দিয়ে ওঠা নতুন এক আতঙ্কের নাম কোকিচিন। ন্যাশনাল ফ্রন্ট সশস্ত্র এই সংগঠনটির সভাপতি নাথাম বম। এর নেতৃত্বে গত মার্চ থেকে মে মাস পর্যন্ত হত্যা করা হয় 3 সেনা কর্মকর্তাকে। এছাড়া অবসরপ্রাপ্ত সেনা অফিসারকে অপহরণ করে জিম্মি করা সহ আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, রক্তক্ষয়ী সংঘাতের ঘটনাও ঘটাচ্ছে সংগঠনটি। দিনকে দিন হয়ে উঠছে বেপোয়ারা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে একটা অংশ ভেঙে তাদের নিজস্ব স্বাধীন ভূখণ্ড বানাতে চায় গোষ্ঠীটি। তবে অশান্ত হয়ে ওঠা পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। আলোচনার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত শান্তি প্রতিষ্ঠা কমিটির প্রস্তাবে রাজিও হয়েছেন কুকিচিনের প্রেসিডেন্ট নাথাম বম। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই চিঠি চালাচালি হয় উভয় পক্ষের মধ্যে। গত বুধবার বেলা 10:30 বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উভয় পক্ষে আলোচনা শুরু হয় এবং দুপুর 12:30 পর্যন্ত এই আলোচনা চলে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় ও কুকিচিনের পক্ষে তাদের নেতা ভূঁইয়া ওরফে লাল বম নেতৃত্ব দেন। তবে এই বৈঠকে কেএনএফ এর আলোচিত নেতা নাথান বম অংশ নেয়নি। কুকিচিনের পক্ষে অংশ নেয় সংগঠনটির অন্য শীর্ষ নেতারা। জানা গেছে কুকিচিনের সশস্ত্র সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে শান্তি কমিটির পক্ষ থেকে আহ্বান করা হয় এবং একই সঙ্গে আশ্বাস দেওয়া হয় পার্বত্য অঞ্চলের স্বায়ত্তশাসনের দাবি ছাড়া তাদের অন্যান্য দাবি আলোচনার মাধ্যমে বাস্তবায়নের। তবে কমিটির এই আহ্বানের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি কুকিরা। বৈঠকে অপহরণ ও হত্যার মতো কার্যক্রম থেকে কেএনএফকে বিরত থাকার বিষয়ে অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র। আলোচনায় কুকিচিনের পক্ষ থেকে 7 প্রস্তাব দেওয়া হয়। আলোচনায় অংশ নেওয়ার জন্য শান্তি প্রতিষ্ঠা কমিটির পক্ষ থেকে কেএনএফ নেতাদের ধন্যবাদ জানানো হয়। বলা হয় স্বায়ত্তশাসিত অঞ্চলের দাবি থেকে কেএনএফকে সরে আসতে হবে। একটি স্বাধীন দেশের ভূখণ্ডে এই ধরনের দাবি মেনে নেওয়া অসম্ভব। আলোচনার মাধ্যমে অনন্য দাবি মেনে নেওয়ার পক্ষে মত দেওয়া হয়। আলোচনায় আরও বলা হয় শান্তি প্রতিষ্ঠায় দেশের ভূখণ্ডে যে কোনো জায়গায় সশরীরে বসতে রাজি আছেন কমিটির সদস্যরা। এ ব্যাপারে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে কেএনএফকে। শান্তি আলোচনার বিষয়ে অবগত আছে বাংলাদেশ সরকারও। শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় জানান, শান্তি প্রতিষ্ঠা কমিটির 12 সদস্য এবং ব্রিগেডিয়ার জেনারেল মুয়াম বমের নেতৃত্বে কেএনএফ এর 4 সদস্য বিশিষ্ট কমিটি বৈঠকে অংশ নেয়। সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত এই বৈঠকে কেএনএফ তাদের দাবি নিয়ে আলোচনা করে। কেএনএফ কী কী দাবি জানিয়েছে সে বিষয়ে প্রশ্ন করলে কাঞ্চন জয় বলেন, তারা তাদের ফেসবুক পেজে যে দাবিনামি পেশ করেছে সেগুলি বৈঠকে তুলে ধরেছে। কেএনএফ তাদের ফেসবুক পেজে গত 16 জুলাই হুমকি দেয়, নিরাপত্তা বাহিনীর পাহারায় পর্যটন স্পটে কেউ বেড়াতে গেলে সেখানে ঘটে যাওয়া অঘটনের দায় কুকিচিন নেবে না। আলোচনা চলাকালে পর্যটন স্পটগুলো খুলে না দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানায় তারা। গত 19 মে কেএনএফ বাংলাদেশ সরকারের কাছে যেসব দাবি জানায় সেসব দাবিগুলো হচ্ছে প্রান্তিক অঞ্চলের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত কুকিচিন জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য রক্ষাসহ পশ্চাদপদ অঞ্চলে পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর মধ্যকার শান্তি প্রতিষ্ঠা ও সার্বিক উন্নতি সাধনের লক্ষ্যে এবং কুকিচিন জনগোষ্ঠীর পূর্বপুরুষদের আদিভূমি সংরক্ষণার্থে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের 9 উপজেলা নিয়ে একটি পৃথক প্রশাসনিক ব্যবস্থার প্রণয়ন সহ স্বায়ত্তশাসিত অঞ্চল প্রদান করতে হবে। তাদের দাবিকৃত অঞ্চলাধীন এলাকাকে দেশের প্রশাসনিক ব্যবস্থা থেকে আলাদা হিসেবে চিহ্নিতকরণ এবং জেলা আঞ্চলিক প্রশাসনিক কার্যক্রম ব্যবস্থা থেকে পৃথকীকরণ সহ অত্র অঞ্চলের পাহাড় ও বনাঞ্চল সংরক্ষণার্থে ইনার লাইন পারমিট প্রণয়ন করতে হবে, যার সকল ক্ষমতা থাকবে কুকিচিন জনগোষ্ঠীর স্বায়ত্তশাসিত প্রশাসনের ওপর, যার সকল প্রশাসনিক কার্যক্রম প্রত্যক্ষভাবে পরিচালনা করবে কুকিচিন। এতে কোনো স্থানীয় সরকার, জেলা বা আঞ্চলিক প্রশাসনিক ব্যবস্থার আওতাধীন থাকবে না। তার মানে এই দ্বারায় তারা সন্ত্রাসী কার্যক্রম করে বাংলাদেশ থেকে বান্দরবানের 9 উপজেলা নিয়ে কুকিদের দেশ গঠনের স্বপ্ন দেখছে। তাদের আরও দাবির মধ্যে পার্বত্য চট্টগ্রাম থেকে বিভিন্ন সময় বাস্তুচ্যুত হয়ে ভারতের মিজোরাম ও মিয়ানমারের পালেতোয়া অঞ্চলে যাওয়া কুকিচিন জনগোষ্ঠীকে শরণার্থী কমিটির মাধ্যমে প্রত্যাবাসনের সুযোগ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কেএনএফ এর এসব দাবির বিষয়ে কাঞ্চন জয় জানান, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এসব বিষয়ে অবহিত করা হবে। তিনি জানান, বেশ কয়েকবার যোগাযোগ ও চিঠি আদান প্রদান করার পর প্রায় 2 ঘণ্টাব্যাপী অত্যন্ত ফলপ্রসূ এবং আন্তরিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শান্তি প্রতিষ্ঠা কমিটির এই মুখপাত্র বলেন, আমরা বৈঠকে কেএনএফ এর কাছে অনুরোধ জানিয়েছি অপহরণ বা হত্যার মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তারা যেন বিরত থাকে। তাদের কাছে আমাদের চাওয়া ছিল পার্বত্য এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জনজীবনে যেন সমস্যার তৈরি করা না হয়। আমাদের এই অনুরোধ তারা রাখবেন বলে কথা দিয়েছেন। তারা কাউকে অপহরণ বা হত্যার মতো অপরাধ থেকে বিরত থাকার বিষয়ে একমত হয়েছেন।